নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আইডি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো হান্ডি চিকেন। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আমি হান্ডি চিকেন বানাচ্ছি। চলুন তাহলে কিচেনে যাই। হান্ডি মাটন বানানোর জন্য আমার লাগবে একটা মাটির হাঁড়ি, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ছোটো পেঁয়াজও নিয়েছি, ছাঁচি পেঁয়াজ যেটাকে বলে, আর নিয়ে নিয়েছি আমি চিকেন। এবার মশলাটা তৈরি করে নেব। এই মশলাটা আমি বানিয়ে নিয়েছি জিরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব রোস্ট করে গুঁড়ি করে নিয়েছি, নিয়ে নিলাম। এবার এটাতে সামান্য জল দেব, জল দিয়ে এটা গুলে নেব। ম্যারিনেট করে নেব। জল আছে, জলটা ফেলে দিন। কিধার যায়গে আবি, মেরে পাশ টাইম নেই হ্যাঁ, ঈশান উঠ যায়গা তো বস। इतना दिन मैं हांडी मटन नहीं खाया, कब से मैं सोच रही हूँ एक दिन हांडी मटन खाऊंगी। सॉरी सॉरी, हांडी मटन नहीं, हांडी चिकन। मटन तो मेरा फेवरेट है। हाँ, कथे कथे बोलते भूले जाते दिए दिल मसलाटा और हलुद। एबार देव आदा और रसुन बाटाटा। कैमरा चलछे तो नईले बस। हाँ, না উত্তরি না। মম থোড়া নমক দে দিজিয়ে না, মে হাত পড়া আইয়ে থোড়া সা। ইসমে জাদা ইয়ে নেই হোক না, কারি জাদা নেই হোক, গ্রেভি টাইপ কা হোক, ইসলিয়ে জাদা নেই চাইয়ে। হ্যাঁ, ও পেস্ট আচ্ছা হে বোলা, মুঝে আচ্ছা নেই লাগতা হে বোলা, পেস্ট মাউথ কা টেস্ট হি চেঞ্জ হো জাতা হে পুরা ও পেস্ট সে তো হোনে কে বাদ। হ্যাঁ, আমার হয়ে গেছে ম্যারিনেট করা, এটা রেখে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। যারা সর্ষের তেল খান না, তারা যে তেল খান সে তেলে বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। সামান্য দেবো কারণ আমি মাংস অলরেডি দিয়ে দিয়েছি। পাকাড়নে বলা হতো কিধার যায়।
तुम तेंगा नहीं दिया आज, तेंगा नहीं दिया, दिया एबार ठंडा हो गेछे एटाके एबार मिक्सिते मिशिए नेब। এবার এটা ওই ম্যারিনেট করা মাংসটার সাথে দিয়ে দেব, মাখিয়ে নিই। এবার হাঁড়িতে একটু তেল দেব, হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব, গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দেব, বন্ধ করে দেব। তারপরে এটার মধ্যে এটাকে সিল করে দেব, গ্যাসটা না পেরিয়ে যায়। এটা মাটির ঢাকনাও পাওয়া যায়, আমার কাছে সেটা নেই। বাস এটা হতে থাক, এটা একদম কিন্তু লো ফ্লেমে হবে, 10 থেকে 15 থেকে 20 মিনিট হবে। মাঝে মাঝে এটাকে উল্টো পাল্টা করে দিতে হবে যাতে চিকেনটা ধরে না যায়। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি। হান্ডি চিকেন ইজ রেডি টু সার্ভ। ব্লগটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।